বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো এক ভাই আমাকে মেসেঞ্জারে বলতেছে যে তার নাকি ক্যাশ আউট করতে প্রবলেম হচ্ছে, তার নাকি সার্ভার প্রবলেম দেখাচ্ছে এবং লেখা আসতেছে যে দুঃখিত এখন সার্ভার প্রবলেম, ক্যাশ আউট হচ্ছে না, এরকম একটা নোটিফিকেশন নাকি তার আসছে, পপ আপ আসছে। সো সে আমাকে নক করছে যে সে এখন কি রিং আইডি কি আসলে কি চলে যাচ্ছে কিনা, বস্তা করতেছে এরকম কিছু বলছে। তো সেটা সম্পর্কে আমি বলতে পারতেছি না, মানে রিং আইডি কি চলে যাচ্ছে কিনা সেটা বলতে পারতেছি না। তো পার্সোনালি আমি একজনকে বলছি, আমি একজনকে নক করছি যে ওর কোন প্রবলেম হয়েছে কিনা, সে যখন ক্যাশ আউট করছে তার প্রবলেম হয় নাই। তো আরেকজনকে বলছি, সে বলছে যে হ্যাঁ এখন একটু প্রবলেম হইতেছে, ক্যাশ আউট করতে প্রবলেম হইতেছে। তো আমার যতটুকু মনে হচ্ছে, যতটুকু ধারণা থেকে বলতেছি, সেটা হচ্ছে এখন বর্তমানে এজেন্টের মাধ্যমে যারা ক্যাশ আউট করতেছে সেটা পাচ্ছে না বিধায়, অফিসিয়ালি ভাবে যারা ক্যাশ আউট করতেছে সেই কারণে হয়তো কোনো সার্ভার প্রবলেম হচ্ছে, এই কারণে অনেকেরই প্রবলেম হচ্ছে, মানে টাকাটা উইথড্র করতে পারছেন না। সো এছাড়াও কিন্তু রিং আইডির মধ্যে যেই আপডেট গুলো আসার কথা ছিল, মানে মোটামুটি সব আপডেট কিন্তু কাজ হয়ে গেছে। বেসিক্যালি আপনি যদি আগে এখানে নোটিফিকেশন যে পোস্ট গুলো দেখতেন সেগুলো কিন্তু এখন আসতেছে, মাঝে মাঝে প্রবলেম করতেছে আবার মাঝে মাঝে ঠিক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসতেছে না, কিন্তু আমি আজকে বিকেলে দেখছি যে এখানে আসতো, মানে এখানে যে ফিচার্স গুলো দেওয়া থাকতো সেগুলো আসতো, এখন আসতেছে না। সো এখনো কাজ করতেছে বা সার্ভার একটু প্রবলেম রয়েছে। তো রিং আইডি কি চলে যাবে কিনা এবং এটা কি কতদিন থাকবে সেটা আমি বলতে পারতেছি না, সেটা একমাত্র রিং আইডির যে রিং আইডির মালিক তারাই বলতে পারবে। আশা করি এখনো বর্তমানে আপনাদের এই প্রবলেমটা হবে না যে রিং আইডি চলে যাচ্ছে, সেটা এখনো হবে না, আর কবে চলে যাবে সেটাও বলতে পারতেছি না। আজকে যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে সার্ভারের প্রবলেমের কারণে অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেকের ফোনের স্লো হওয়ার কারণে প্রবলেম হচ্ছে, অনেকেরই আসতেছে না, আবার কয়েকবার ট্রাই করলে আসতেছে। তো এটি প্রবলেম, সার্ভার প্রবলেম, অন্য এছাড়া অন্য কোনো প্রবলেম নাই। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল